আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা একটা গল্প শুনি। গল্পটি হচ্ছে অনেকদিন আগের একটা গল্প। যখন যে কোনো গাড়ি স্টার্ট করতে ইঞ্জিনের জ্যাটাকৃতির একটা হ্যান্ডেলগুলি স্টার্ট করতে হতো, সো সেই সময় যে কোনো গাড়ি স্টার্ট করা অনেক বেশি কষ্টের একটা ব্যাপার ছিল। সো সেই সময়কার একজন যুবক যিনি বললেন তার বন্ধুদের, যদি গাড়িগুলো একটা ক্লিকের মাধ্যমে স্টার্ট করা যায় তাহলে কেমন হয়। কেউ এই কথাটা মেনে নিতে পারলো না, কারণ সে সময় এটা ছিল একটা অভাবনীয় বিষয়, কারণ সে সময় প্রযুক্তি এত উন্নত ছিল না। সো তার কথাটি সবাই হেসে একেবারে তাকে নিয়ে ট্রল করতে শুরু করলো, এটা কীভাবে সম্ভব। সো ঠিকই আজকে আমরা দেখতে পাচ্ছি যে কোনো গাড়ি, মোটরসের গাড়ি কিংবা যে কোনো একেবারে যে কোনো গাড়ি কিন্তু একটা ক্লিকের মাধ্যমে, সেলফ স্টার্টারের মাধ্যমে এটা কিন্তু আমরা স্টার্ট করতে পারতেছি। সো এটা কীভাবে সাধ্য হলো সেই গল্পটা আজকে আমরা শুনব। একটু আগে যে স্যালেটিন কথা বলছিলাম সেটা হচ্ছে চার্লস ফ্র্যাঙ্কলিন ক্যাটারিং, যেটাকে সংক্ষেপে আমরা এখন বর্তমানে এফ ক্যাটারিং নামে চিনি। সো সে কী করলো, তার যে একটা উদ্দেশ্য ছিল একটা সেলফ স্টার্টারের মাধ্যমে যে গাড়ি স্টার্ট করা যায় সেটা আবিষ্কার করা, সেজন্য সে উঠে পড়ে লাগলো এবং তার যে সাকুরিটা ছিল সেটা পর্যন্ত সে ছেড়ে দিল এবং তার কাছে সে মনোযোগ দিতে শুরু করলো। তো একটা সময় দেখতে পেলো যে সে অনেকদিন চেষ্টা করার পরও কোনোভাবে সফল হতে পারছিলেন না। তার যে ব্যাংক ব্যালেন্স ছিল, স্বর্ণ ছিল, যত ধরনের গহনা ছিল সবগুলো সে বিক্রি করে দিল। তার একেবারে শেষ সম্বল বলতে আর কিছুই রইল না। তারপরও সে সফল কোনোভাবেই সফল হতে পারছিলেন না। সো এক পর্যায়ে দেখতে পেলেন যে তার হাতে মাত্র দুইটা সম্পদ ছিল, একটা হচ্ছে বসত ভিটা আর একটা হচ্ছে একটা ক্ষেতের জমি। সো এই দুটো ছাড়া আর তার কোনো সম্পদ ছিল না এবং সে একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। অর্থাৎ তারপরে তিনি গবেষণা কিন্তু এখনও ছাড়েন নাই। শেষ পর্যন্ত গিয়ে কী করলো, সে দেখতে পেলো যে সে যদি বসত ভিটাটা বিক্রি করে দেয় তাতে সমস্যা নেই, কিন্তু যদি তার যে ক্ষেতের একটা ইয়ে রয়েছে সেটা যদি বিক্রি করে দেয় তাহলে তো তারা যে ক্ষেত থেকে যে ফসল পলায় সেটাও চারা পলিয়ে খেতে পারবে না। সে কী করলো, তার বসত ভিটাটা বিক্রি করে দিল। সো বসত ভিটাটা বিক্রি করে দেওয়ার পর সে কী করলো, তার যে ক্ষেতের খামার রয়েছে অর্থাৎ ক্ষেত রয়েছে সেই ক্ষেতের পাশে একটা ছোট্ট কুড়ে ঘর বেঁধে সেখানে তারা বসবাস করতে লাগলো এবং তিনি যে তার গবেষণা সেটা চালিয়ে যেতে লাগলেন। তো এভাবে কয়েক বছর যেতে লাগলো, দেখতে পেলো যে হ্যাঁ কোনো মতেই সফলতা পাওয়া যাচ্ছে না। সো শেষ পর্যন্ত দেখতে পেলো যে সে একেবারে একেবারে শেষ পর্যায়ে গিয়ে, মানে ছেড়ে দিবে নাকি রাখবে, অর্থাৎ গবেষণা চালিয়ে রাখবে। সো শেষ পর্যন্ত গিয়ে দেখলো যে সে সফলতা অর্জন করতে পারলো, অর্থাৎ সেলফ স্টার্টারের মাধ্যমে যে আমরা আজকে বর্তমানে যে গাড়ি স্টার্ট করতে পারতেছি সেটা সে আবিষ্কার করতে পারলো। সো আবিষ্কার করার পর দেখতে পেলো যে তাকে তার যে টেকনিক সেটা বিভিন্ন মোটর কোম্পানি কিনে নিচ্ছে তাকে, এবং দেখতে দেখতে সে অনেক প্রচুর পরিমাণে একটা বড় সম্পদের মালিক হয়ে গেল। সো মালিক হওয়ার পর তার তো এখন চারপাশে বিভিন্ন মিডিয়া জড়ো হয়ে গেছে। সো বিভিন্ন বড় বড় পত্রিকা এসে, বড় বড় পত্রিকার সাংবাদিকরা এসে তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা আপনি এতদিন কীভাবে আপনি আপনার ধৈর্য ধরে রাখতে পারছেন, কোনো মতে আপনি সফলতা মানে খুঁজে পাচ্ছিলেন না, তাহলে আপনি এতদিন কীভাবে আপনার এই যে সফলতা অর্জনের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছাতে পারলেন এত বছর ধরে কষ্ট করে? মানুষের তো এত ধৈর্য থাকার কথা না, সব কিছু আপনার শেষ হয়ে গিয়েছিল। তারপর সে সাংবাদিকদেরকে নিয়ে তার যে একটা ক্ষেতের পাশে কুড়ে ঘর ছিল সে কুড়ে ঘরে নিয়ে গেল। সো কুড়ে ঘরে নিয়ে যাওয়ার পর সেখান থেকে সে ছোট্ট একটা পাথর বের করলো, ওই পাথরে লেখা ছিল ছোট্ট একটা ওয়ার্ড, যে ওয়ার্ডটা সে সাংবাদিকদেরকে দেখালো। সাংবাদিকদেরকে এই ওয়ার্ডটি দেখে তো অবাক, কারণ এই এত ছোট একটা ওয়ার্ডে তো আর এত মোটিভেশন থাকার কথাই না। সো ওয়ার্ডটাতে লেখা ছিল ওই পাথরটাতে আস, এই আসটি দ্বারা কী বোঝা চাইছেন। সে বলল যে ফ্র্যাঙ্কলিন সাহেব অর্থাৎ ক্যাটারিং, অ্যাপ ক্যাটারিং যাকে আমরা অ্যাপ ক্যাটারিং বলে চিনি, সে বলল যে এটাই আমার আসল উদ্দেশ্য অর্থাৎ আসল যে মোটিভেশন। সো সে সাংবাদিকরা তো অবাক হয়ে গেল, এত ছোট একটা ওয়ার্ডে এত মোটিভেশন কীভাবে থাকতে পারে। ক্যাটারিং সাহেব বললেন, তাহলে শুনুন, আমরা যে যে দিনগুলো গত হয়ে গিয়েছে সেগুলো নিয়ে যদি টেনশন করতে থাকি তাহলে আমাদের সামনে কোনো দিন আমরা সফল হতে পারবো না।
অর্থাৎ আমরা যদি ওগুলো নিয়ে টেনশন করতে থাকি, হ্যাঁ এতদিন আমি চেষ্টা করছি আর পারবো না, না এখন আমি আর করতে পারবো না, এটা নিয়ে আমাদের চিন্তা করলে কিন্তু আমরা কোনোদিন সফলতা অর্জন করতে পারবো না। আর যদি আমরা ভবিষ্যতের দিকে খেয়াল করতে থাকি, ভবিষ্যৎ শুধু অলসতা আর অলসতা দিবে আপনাকে, অর্থাৎ হ্যাঁ এটা করবো করবো সমস্যা নেই, এভাবে রেখে দিতে পারবে, কোনো ধরনের আপনি কাজ চালিয়ে যেতে পারবেন না। কিন্তু আপনি যদি ভাবেন যে হ্যাঁ হ্যাঁ আজকে আমি সফলতা অর্জন করতে পারবো, হ্যাঁ আজকে আমি পারবো, তাহলে কিন্তু আপনি একদিন না একদিন সফল হবেন, এটাই সত্যি। সো সেজন্য আমি যখন কোনো একটা কাজ, অর্থাৎ আমি যখন এই গবেষণাটা শুরু করতাম, তখন গবেষণা শুরু করার সময় কী করতাম, আমি হ্যাঁ আমি ভাবতাম যে ল্যাবে ঢোকার সময়, অর্থাৎ গবেষণা শুরু করার সময় আমি ভাবতাম হ্যাঁ আজকে আমি পারবো, হ্যাঁ আজকে আমি এটা উদ্ভাবন করতে পারবো। সো এভাবে কিন্তু আমার মধ্যে একটা কনফিডেন্স করতেছিল, সেজন্য আমি শেষ পর্যন্ত আজকে সফল হলাম। সুপার্স এই যে একটা গল্প, এই গল্পের মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি, যে আমরা যদি ভবিষ্যতের জন্য কোনো একটা কাজ ফেলে না রেখে আজকেই করতে শুরু করে দিই, হ্যাঁ আজকে আমি পারবো এই কনফিডেন্সটা নিয়ে শুরু করি, তাহলে কিন্তু একসময় আমরাও সফল হব। আর যদি পিছনে যে দিনগুলো চলে গিয়েছে সেগুলো নিয়ে যদি আমরা টেনশন না করি, শুধু সেগুলো নিয়ে যদি টেনশন করতে থাকি, কোনোদিনও আমরা সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারবো না, কারণ আমরা ওগুলো নিয়ে টেনশন করতে থাকবো, কোনো ধরনের কাজ আগাবে না। সুপার্স আশা করি এই গল্পটি আপনাদের সবারই ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।